নমস্কার বন্ধুরা, তো আমরা আজকে সফল ট্রেডারদের 5টা রুল জানতে চলেছি, ঠিক আছে, যেটা আমাদের সাইকোলজিতে প্রচুর এফেক্ট করে। আর এটা আমরা যে বইটি থেকে জানতে চলেছি সেটা হলো ট্রেডিং ইন দা জোন, ঠিক আছে। আপনারা যদি দেখেন এখানে, এটা হলো বেস্ট সেলিং বুক, ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন রেটিং কত হাই। তো এটি লিখেছেন হলো মার্ক ডগলাস, তো আমরা এটার থেকে জানতে চলেছি। আর আমি আবারও বলছি আপনাদেরকে, আমাদের প্রয়াস যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আমরা আপনাদের জন্য আরো দারুণ দারুণ ভিডিও আনবো এবং আপনাদের লাইফে ভ্যালু অ্যাড করবো, ঠিক আছে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওটি অন্যদের সাথে অবশ্যই শেয়ার করুন এবং ভিডিওটিতে একটি লাইক করে দিন। তো আমরা প্রথমে চলে আসি, আমরা যারা বিগিনার আমাদের মধ্যে কি কি কাজ করে। আমাদের মধ্যে কিন্তু ইমোশন কাজ করে। ইমোশন কি কাজ করে? ইমোশন ইমোশন কিন্তু অনেক রকমের হতে পারে, যেমন ফিয়ার মানে ভয়, আমাদের মধ্যে ভয় কাজ করে, ঠিক আছে। আর কি কাজ করে? গ্রিড, লোভ কাজ করে। আর কি কাজ করে? ডিসঅ্যাপয়েন্টমেন্ট, ডিসঅ্যাপয়েন্টমেন্ট, ডিসঅ্যাপয়েন্টমেন্ট মানে হতাশা, ঠিক আছে, হতাশা কাজ করে। আর কি কাজ করে? অনেক কিছু কাজ করে। অ্যাঙ্গারও কিন্তু কাজ করে, অ্যাঙ্গার, আমরা রেগেও যাই ট্রেডিং করতে করতে, তাই না? রাগি না? রাগি তো। আচ্ছা, আর কি কাজ করে? ওভার কনফিডেন্স, ওভার কনফিডেন্স, এটাও কিন্তু অনেকটা বেশি কাজ করে, ওভার কনফিডেন্স, ঠিক আছে। তো এই কটা জিনিস কিন্তু আমাদের মধ্যে কাজ করে যারা আমরা নতুন ট্রেডার বা এখনো অবধি ট্রেডার হিসেবে সফল হতে পারিনি। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের কন্ট্রোল করতে হবে। তো এই জিনিসগুলো কন্ট্রোল করার জন্য বা কিভাবে মার্কেট কাজ করে এইগুলো জানার জন্য আমরা 5টি রুল ফলো করব, ঠিক আছে, এই বইটি থেকে। আর আপনাদেরকে বলে রাখি আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে যেখান থেকে আপনারা কিছু বেনিফিটও পেতে পারেন, নিচে ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করে। তো প্রথম যে রুলটি চলে আসে সেটা আপনারা দেখে নিন ভালো করে। প্রথম যে রুলটি মার্ক ডগলাস বলেছেন সেটি হলো লার্নিং টু এমব্রেস রিস্ক, ঠিক আছে। মানে কি এই জিনিসটার মানে কি, এটা আমাদের ডিটেলসে জানতে হবে, ঠিক আছে। আপনারা যদি দেখেন, আমরা যখন একটা ট্রেড করতে ঢুকি, ঠিক আছে, তখন আমরা সবসময় কি ভাবি, মার্কেট ওপর দিকে যাবে, ওপর দিকে যাবে, বা কল কেনার সময় এটা ভাবি, কিন্তু যখন আমরা পুট কিনি তখন ভাবি কি, মার্কেট নিচের দিকে যাবে, নিচের দিকে যাবে, উপরে যেন না যায়, তাই না, এরকম ভাবি। বা আমরা যদি ক্যাশ মার্কেটেও ট্রেড করি, আমরা যখন মার্কেটে কোনো কিছু বাই করি তখন ভাবি মার্কেট ওপরে যাবে, ওপরে যাবে। আর যখন ভাবি মার্কেট নিচের দিকে পড়ুক, আমরা প্রথমে সেল করতে চাইছি, তখন আমরা ভাবি মার্কেট নিচের দিকে যাবে, নিচের দিকে যাবে, ঠিক আছে। এই যে ব্যাপারটা আছে না, এই জিনিসটা আমাদের মাথায় রাখলে হবে না, ঠিক আছে। মার্ক ডগলাস এটাই বলেছেন, মার্ক ডগলাস বলেছেন আমাদেরকে রিস্কটাকে সবসময় আগে রাখতে হবে, রিস্কটাকে সবসময় আগে রাখতে হবে। মানে কি, সাপোজ এখানে মার্কেট রয়েছে, ঠিক আছে, মার্কেট ওপর দিকে উঠছে, আপনি এখানে বাই করছেন, ঠিক আছে, আপনি বাই করার সময় তো একটা প্রাইসে বাই করছেন, ধরুন 100 টাকায় বাই করছেন, ঠিক আছে, আপনি ভাবছেন 120তে গেলে আমি বেচে দেবো, কিন্তু আপনি স্টপ লস দিচ্ছেন 90-এ। এবার সবসময় আপনাকে মাথায় আগে রাখতে হবে, আমাদের আমাদের মাথায় আগে ঢোকাতে হবে যে আমার যদি লস হয় আমার চলে যাবে 10 পয়েন্ট, ঠিক আছে, 10 পয়েন্ট সবসময় মাথায় আগে রাখতে হবে, ঠিক আছে। এইটাই আমরা রাখি না, আমাদের ফুল পজিশন আমরা পাবো, ঠিক আছে, কিন্তু মার্কেটে সবসময় স্টপ লসটাকে আগে মাথায় রাখতে হবে যে আমার কিন্তু এতটা লস। এই জিনিসটা না হলে কিন্তু আপনারা শান্তিমতো ট্রেড করতে পারবেন না, ঠিক আছে। তো ভিডিওটি চলতে চলতে আপনাদেরকে বলে দিই, আমরা কিন্তু আপনাদের জন্য ফ্রি ট্রেনিং, ঠিক আছে, ফ্রি লাইভ মার্কেট সাপোর্ট, সমস্ত কিছু লাইফ টাইমের জন্য নিয়ে এসেছি। আপনারা যদি সেটি অ্যাভেল করতে চান, নিচে ডিসক্রিপশনে একটি লিংক দেওয়া রয়েছে অ্যাঞ্জেল ওয়ানের, সেখানে ক্লিক করে ফ্রিতে অ্যাকাউন্ট খুলে সমস্ত কিছু অ্যাভেল করতে পারেন, ঠিক আছে। ওই লিঙ্ক থেকে আপনাকে অ্যাকাউন্ট ওপেন করতে হবে। মেন ব্যাপারটা কি জানেন, যখনই আমরা একটা লস করি, ঠিক আছে, তারপরে একটা জিতলাম, মানে একটা উইন করলাম, তারপর আরেকটা লস, তারপর আরেকটা লস, তারপর আরেকটা লস, এই পরপর যখন লস দেখতে থাকি তখন আমাদের কি হয়, আস্তে আস্তে অবিশ্বাস তৈরি হয় মনে, অবিশ্বাস, তারপরে কি হয়, রাগ হয়, তারপরে কি হয়, হতাশা হয়ে যাই আমরা, ঠিক আছে। এইটা আমাদের সাইকোলজিতে কাজ করে। কিন্তু আপনাকে একটা জিনিস ভাবতে হবে, মার্ক ডগলাস সবসময় এইটা তার কথাতে বলেন যে আপনাকে এই একটা প্রসেস এরকম ভাবে দেখলে হবে না। মানে কি বলতে চাইছি আমি, ধরুন এই একটা ইভেন্ট, ঠিক আছে, এখানে টোটাল আপনি ট্রেড নিচ্ছেন ধরুন 20টা, তো আপনি ট্রেড নিচ্ছেন 20টা, আপনার 20টার মধ্যে 13টা উইনিং ট্রেড হবে, ঠিক আছে, এবং 7টা লুজিং ট্রেড হবে, ঠিক আছে, এটা হলো। এইবার আপনাকে মাথায় রাখতে হবে একটা জিনিস, যে এই যে 13টা উইনিং আর 7টা লস আছে না, এটা কিন্তু র্যান্ডমলি হয় না, মানে প্রথম একটা লস হলো, তারপর একটা উইন হলো, তারপরে 3টা লস হলো, তারপর আরেকটা উইন হলো, তারপর আরেকটা লস হলো, তারপর আরেকটা লস হলো, এরকমভাবে হয়, ঠিক আছে। সাপোজ আপনি টোটাল 13টাই উইন করবেন 20টা ট্রেড নিয়ে, ঠিক আছে, কিন্তু আপনার প্রথম সিকোয়েন্স এরকম হতে পারে, ডাব্লু 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 উইন, ঠিক আছে, তারপর লুজ লুজ, ঠিক আছে। এই 4টে যখন আপনি উইন করবেন তখন আপনার মধ্যে ওভার কনফিডেন্স চলে আসে। আবার কি হয়, যখন কেউ এল 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 এরকম করতে থাকে,
তারপরে একটা উইন হয়, তখন তার মধ্যে একটা ভয় চলে আসে যে আমার তো এতগুলো লস হয়েছে। কিন্তু আপনাকে এরকম ভাবে ভাবলে কখনো হবে না, আপনাকে টোটাল ভাবতে হবে, ঠিক আছে, টোটাল টোটাল কটা উইন এবং কটা লস হচ্ছে, কারণ এই সিকোয়েন্স গুলো র্যান্ডম, ঠিক আছে, এখানে হঠাৎ করে উইনও হতে পারে, লুজও হতে পারে, উইন 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 লুজ যা কিছু হতে পারে, টোটাল প্রবাবিলিটি, ঠিক আছে, এটা আপনাকে আগে থেকেই ভেবে নিতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো 2 নম্বর পয়েন্টে মার্ক ডগলাস বলেছেন থিঙ্ক ইন টার্মস অফ প্রবাবিলিটিস, মানে আপনাকে সবসময় প্রবাবিলিটি অনুযায়ী ভাবতে হবে, আপনাকে টোটাল হোলসাম ভাবতে হবে, ঠিক আছে। টোটাল হোলসাম বলতে অনেকগুলো ট্রেডের সিকোয়েন্স করে একটা ধরতে হবে, ঠিক আছে। এখানে আপনি অনেকগুলো এল হতে পারে, ঠিক আছে, আবার অনেকগুলো ডাব্লু হতে পারে, অনেকগুলো এল ডাব্লু হতে পারে, LW হতে পারে, টোটাল আপনাকে দেখতে হবে যে আপনি উইন করছেন না লস করছেন, ঠিক আছে, আপনি প্রফিট করছেন না লস করছেন, টোটাল আপনার ডাব্লু হবে, ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। তো এটা তো গেল প্রবাবিলিটির ব্যাপার, ঠিক আছে। এছাড়াও মার্ক ডগলাস কটা ফান্ডামেন্টাল ট্রুথের ব্যাপারে বলেছেন, ট্রুথ মানে কি সত্যি কথা, কি কি বললাম আমি, ফান্ডামেন্টাল ট্রুথ, ঠিক আছে, ফান্ডামেন্টাল ট্রুথের ব্যাপারে বলেছেন। এই ট্রুথটা আপনাদের মাথায় রাখতে হবে, কটা ট্রুথ, চারটে ট্রুথ, চারটে সত্যি কথা যদি আপনি আমরা মাথায় গেঁথে নেন তাহলে কিন্তু আপনার সাকসেসফুল হওয়ার চান্সেস অনেক বেড়ে যাবে, ঠিক আছে। চারটে ট্রুথ কি কি আমি এক্ষুনি বলতে চলেছি আপনাদের। প্রথমেই আপনাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে, যেটা মাথায় রাখতে হবে সেটা হলো এনিথিং ক্যান হ্যাপেন, এনিথিং ক্যান হ্যাপেন মানে কি, যে কোনো কিছু হতে পারে, ঠিক আছে। মার্কেট আপনার মতো চলবে না, আপনাকে মার্কেটের মতো চলতে হবে। দেখুন এখানে আমরা দেখছিলাম একটু আগে, এটা লাইভ মার্কেট চলছে, এখানে একটু আগে দেখছিলাম এখানে এটা ক্রস করছে, ঠিক আছে, তাহলে এখানে তারপরেই দেখলাম একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে। এখানে তো গ্রিন ক্যান্ডেল যে তৈরি হয়েছে এটা কিন্তু এখানে ফলস ব্রেকআউটও হতে পারতো, এখান থেকে রিভার্সও করতে পারতো, তাই না? তো আপনাকে, আপনি বুঝতে পারছেন মার্কেট নিচের দিকে পড়বে, তবুও আপনাকে সব সময় আপনাকে মাথায় রাখতে হবে যে কোনো কিছু হতে পারে, আমার টার্গেটও হিট করতে পারে, আমার স্টপ লসও হিট করতে পারে। আপনি যখন এই সত্যিটা নিয়ে একটা ট্রেডে ঢুকবেন তখন আপনার মধ্যে যে ভয়টা বা কনফিডেন্সটা দুটো কিছুই কাজ করবে না, ঠিক আছে, আপনি পুরো নিউট্রাল হিসেবে একটা ট্রেডের মধ্যে ঢুকবেন, ঠিক আছে, ইমোশনলেস ট্রেডিং যেটাকে বলে। তো আমি প্রথম পয়েন্ট কি বললাম, এনিথিং ক্যান হ্যাপেন। 2 নম্বর পয়েন্ট যেটা আছে, 2 নম্বর পয়েন্ট হলো ডোন্ট প্রেডিক্ট দ্য মার্কেট। কি বললাম, ডোন্ট প্রেডিক্ট মার্কেট, ঠিক আছে, এই রুলগুলো মাথায় রাখবেন একদম, ডোন্ট প্রেডিক্ট মার্কেট, রিয়্যাক্ট টু ইট, রিয়্যাক্ট টু ইট মানে আমি কি বললাম, মার্কেট প্রেডিক্ট করতে যাবেন না, মার্কেট যেরকম চলবে সেরকমই চলবে, আপনি শুধু লেভেল প্রেডিক্ট করতে পারেন, কিন্তু মার্কেট অ্যাকচুয়ালি কি হবে না হবে সেটার অনুযায়ী আপনাকে রিয়্যাক্ট করতে হবে, ঠিক আছে। সাপোজ আমি বলছি, সাপোজ ধরুন মার্কেট রয়েছে এখন এইখানে, ঠিক আছে, এখানে রয়েছে, আপনি লেভেল প্রেডিক্ট করেছেন, ওপরে এখানে লেভেল, এখানে লেভেল, ঠিক আছে, এবার যাচ্ছে যাচ্ছে লেভেলে গিয়ে টাচ করলো, ঠিক আছে, আপনি রিয়্যাক্ট করতে পারবেন, ঠিক আছে, মার্কেট এখান থেকে ব্রেকআউটও করতে পারে বা মার্কেট এখান থেকে রিভার্সও করতে পারে, আপনাকে সেই অনুযায়ী রিয়্যাক্ট করতে হবে, বুঝতে পেরেছেন, রিয়্যাক্ট করতে হবে, প্রেডিক্ট করবেন না। এটা হলো ফান্ডামেন্টাল আরেকটা ট্রুথ। আরেকটা ফান্ডামেন্টাল ট্রুথ কি আছে আমি বলে দিই আপনাকে, আরেকটা কি মাথায় রাখতে হবে, র্যান্ডম ডিস্ট্রিবিউশন, ঠিক আছে, অনেকেই যারা ইকোনমিক্স ছিল বা ম্যাথ ছিল তারা র্যান্ডম ডিস্ট্রিবিউশনের ব্যাপারে পড়েছেন, প্রবাবিলিটির কথা বলছি আমি, ঠিক আছে, একটা ধরুন লুজ করলেন, ঠিক আছে, ওর ওই যে লুজ করলেন তার সাথে পরের যে ট্রেডটা হবে তার কোনো রিলেশনই নেই, কোনো রিলেশন নেই, ঠিক আছে, প্রত্যেকটা এক একটা আলাদা ট্রেড, ঠিক আছে, প্রত্যেকটার একটা গুরুত্ব রয়েছে, এইটা আপনাকে পুরো মেনে নিতে হবে মাথায়, ঠিক আছে, র্যান্ডম ডিস্ট্রিবিউশনের কথা মেনে নিতে হবে, ঠিক আছে। আরেকটা কি ভাবতে হবে, আরেকটা কি ট্রুথ, এভরি মুভমেন্ট, ঠিক আছে, এভরি মুভমেন্ট ইজ ইউনিক। কেন বলছি দেখুন, আমি এক্সাম্পল দিয়ে বলে দিচ্ছি আপনাদেরকে, দেখুন সাপোজ মার্কেট এরকম রয়েছে, ঠিক আছে, মানে আমি জাস্ট নিচে লাইন টানছি, সাপোজ এরকম রয়েছে, আপনি দেখছেন এখানে একটা হেড এন্ড শোল্ডার প্যাটার্ন তৈরি হয়েছিল, ঠিক আছে, অনেকদিন আগে এটা হয়েছিল দেখেছেন, এবার আজকেরও দেখা যাচ্ছে সেমই তৈরি হচ্ছে, এরকম এলো, এসে আপনি ভাবছেন এবার হেড এন্ড শোল্ডার প্যাটার্ন তৈরি হবে, তাহলে এখানে এসে আপনি ভাবছেন এবার মার্কেট হয়তো এই আগে এরকম হয়েছিল মানে এরকম যাবে, হবে না, একই রকম হওয়ার চান্সেস খুবই কম, ঠিক আছে, মানে হয় না, এরকম না, নাহলে তো কেউ প্রেডিক্ট করতে পারতো না, মার্কেটের সাথে কেউ রিয়্যাক্ট করতে পারতো না,
কিন্তু প্রত্যেকটা মুভমেন্টের একটা ইউনিকনেস রয়েছে, আপনাকে এটা মাথায় রাখতে হবে। হয়তো এবারে একই জিনিস হলো কিন্তু এরকম এরকম ভাবে হলো, ঠিক আছে, বা আরেকটু নিচে পড়লো পড়ে এরকম ভাবে হলো, এই জিনিসটা মাথায় রাখতে হবে। প্রত্যেকটা মুভমেন্ট হলো ইউনিক, আপনি প্রেডিক্ট করতে পারবেন না যে প্রত্যেক মুহূর্তে কি হবে, ঠিক আছে, এটা আপনাকে ট্রুথ মাথায় রাখতে হবে। তাহলে আমি চারটে ট্রুথের কথা বললাম, কি এনিথিং ক্যান হ্যাপেন, ডোন্ট প্রেডিক্ট দ্য মার্কেট, রিয়াক্ট টু ইট, এভরি মুভমেন্ট ইজ ইউনিক, আর র্যান্ডম ডিস্ট্রিবিউশন, এই চারটে জিনিসের কথা মাথায় রাখতে হবে সবসময় আপনাকে, ঠিক আছে, মাথায় রাখবেন। তিন নম্বর পয়েন্ট কি, তিন নম্বর পয়েন্ট হলো ডোন্ট ফল ইন টু গ্যাম্বলার্স ফ্যালেসি, মানে কি মার্কেটে জুয়া খেলা যাবে না, মানে গ্যাম্বলারদের একটা ফ্যালেসি থাকে, ঠিক আছে, যারা জুয়া খেলেন তাদের একটা ফ্যালেসি রয়েছে। ফ্যালেসি মানে কি, আমি একটা এক্সাম্পলের মাধ্যমে আপনাদের বলছি, সাপোজ এটা একটা কয়েন রয়েছে, ঠিক আছে, এবার কয়েনটার মধ্যে হেডও রয়েছে তেলও রয়েছে, ঠিক আছে, এইবারে আপনি কয়েনটাকে জাম্প করালেন, ঠিক আছে, টস করলেন, টস করার পরে কি হয়, চারবারই পরপর ধরুন হেড এলো, ঠিক আছে, হেড এলো, এইবার আপনি যখনই পাঁচ নম্বর বার কয়েনটা টস করবেন, আপনার কি মনে হয় কি হবে, কি পড়তে পারে, চারবার তো হেড পড়েছে, পাঁচ নম্বর বার কি পড়বে, হেডই পড়বে, কি মনে হয়, আপনারা কমেন্ট করে অবশ্যই জানেন কি হতে পারে, আমি বলে দিচ্ছি, তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনারা কমেন্ট করলে আমার খুবই ভালো লাগে, ঠিক আছে, কমেন্ট করে অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা আরো উৎসাহিত ফিল করি, ঠিক আছে। তো যখন আপনি টস করছেন, চান্সেস রয়েছে আবার যে কয়েনটি পড়বে তার হেড আর টেল পড়ার চান্স কিন্তু 50-50 রয়েছে, ঠিক আছে, মাথায় রাখবেন। তার মানে কি, আমি কি বলতে চাইছি, এই যে চারটে হেড পড়েছে মানে চারবার যে জিতেছে, উইন হয়েছে, ঠিক আছে, চারটে ধরুন আপনি ট্রেড নিয়েছেন, চারটে ট্রেডই আপনার উইন হলো, পাঁচ নম্বর ট্রেডের চান্স রয়েছে উইন অর লুজ, ঠিক আছে, উইন অর লুজ মাথায় রাখবেন। তাহলে এই চারটে যে উইন করেছেন তার মানে কি পাঁচটা ট্রেডে কি উইন করবেনি, বা যদি চারটে ট্রেড লুজ করেন, ঠিক আছে, চারটে ট্রেড যদি লুজ করেন, পাঁচ নম্বর ট্রেডে কি চান্স আছে, আপনি উইন করবেন না লুজ করবেন, 50-50 চান্স হয়েছে। তো আমি এখানে অ্যাকচুয়ালি বলতে কি চাইছি, গ্যাম্বলার্স ফ্যালেসি মানে আগে একবার হয়েছে মানে সেটা আরেকবার হবে আমার সাথে, এরকম ভাবলে হবে না, এটা হলো গ্যাম্বলার্স ফ্যালেসি, ঠিক আছে। গ্যাম্বলাররা এটা ভাবে যে আগে আমার এটা এসছে মানে এবারে এটা আসবে, আমরা শেয়ার মার্কেটে তো গ্যাম্বলিং করতে আসছি না, তাই না, আমরা শেয়ার মার্কেটে লার্নিং করে আর্নিং করতে আসছি। তো আপনাদের এই সাইকোলজিটা মাথায় গেঁথে নিতে হবে যে আগের মোমেন্টের সাথে একটা মোমেন্টে মানে পরে যে মোমেন্টটা হবে বা পরে যে ট্রেডটা আমরা নেবো তার কোনো রিলেশন নেই, ঠিক আছে, এটা আপনাকে মাথায় রাখতে হবে, বোঝা গেছে, আমি এটাই আপনাদেরকে বোঝাতে চাইছি বারবার যে আমাদের সাইকোলজি কিন্তু এইভাবেই কাজ করে। তো এরপরে যে চার নম্বর রুলটি চলে আসে সেটা হলো হ্যাভ আ কেয়ার ফ্রি মাইন্ড, মানে কি আপনাকে মাইন্ডকে কেয়ার ফ্রি রাখতে হবে, কেয়ার ফ্রি রাখলে মাইন্ডকে আপনি ভয় থেকে এবং ওভার কনফিডেন্স মানে সমস্ত ইমোশন থেকে মুক্তি পেয়ে যাবেন, এবং ইমোশনলেস ট্রেডিং যারা করে তারাই কিন্তু মার্কেটে সফল হতে পারে, ঠিক আছে, এইটা মাথায় রাখতে হবে, কেয়ার ফ্রি, ঠিক আছে, এটা মাথায় রাখবেন, কেয়ার ফ্রি স্টেট অফ মাইন্ড। তা আপনার মানে কি আপনাকে রিস্কটাকে অ্যাকসেপ্ট করতে হবে, অ্যাকসেপ্ট করতে শিখতে হবে যে রিস্ক রয়েছে, ঠিক আছে, আপনি যখন এই রিস্কটাকে অ্যাকসেপ্ট করতে শিখে যাবেন তখন দেখবেন আপনার ট্রেড কিন্তু একদম কারেক্ট হচ্ছে, ঠিক আছে, আপনি কোনো ইমোশন দিয়ে তখন ট্রেড করবেন না, বোঝা গেছে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। তাহলে আমাদেরকে কনসিস্টেন্ট প্রফিট করতে হবে, এটা মোটিভ আমাদের থাকবে, ঠিক আছে, কনসিস্টেন্ট প্রফিট। তা কনসিস্টেন্ট প্রফিট করার জন্য মার্ক ডগলাস কতগুলো নিয়ম বলেছেন, এই নিয়মগুলো আমি আপনাদেরকে দেখাবো, ঠিক আছে, সেভেন প্রিন্সিপালস অফ কনসিস্টেন্সি। তাহলে সেভেন প্রিন্সিপালস কি কি দেখে নি এক এক করে। এক নম্বর প্রিন্সিপালটি হলো আপনার স্ট্র্যাটেজি হতে হবে ব্যাক টেস্টেড, মানে কি অবশ্যই সেটা আপনি আগে থেকে ইউজ করে রাখবেন। সাপোজ আমি এখানে মার্কেটে এলাম, ঠিক আছে, এখানে দেখুন আবার রিভার্স হয়েছে, আচ্ছা এখানে আমি একটা স্ট্র্যাটেজি ইউজ করছি, ঠিক আছে, আমাকে আগে এটা দেখতে হবে আমার স্ট্র্যাটেজিটা কাজ করছে কি কাজ করছে না, ঠিক আছে, বোঝা গেছে, আমি এখানে সাপোজ আরএসআই ইউজ করছি, আরএসআই, ঠিক আছে, আরএসআই ইউজ করছি, তা এইটা যে 100% কাজ করছে কি করছে না সেটা আমাকে দেখতে হবে। দেখুন এখানে এখানে মার্কেট ওভারসোল্ড জোনে চলে এসেছিল, ঠিক আছে, ওভারসোল্ড জোন, তা এইখান থেকেই কিন্তু রিভার্স করেছে। তা আমরা যদি শুধুমাত্র আরএসআই এর উপর নির্ভর করে থাকি আমাদের অবশ্যই দেখতে হবে আমার স্ট্র্যাটেজি আমি এইটাতে ঠিকঠাক ইউজ করতে পারছি কি পারছি না, ঠিক আছে, আপনাকে এটা মাথায় রাখতে হবে। আপনার স্ট্র্যাটেজিতে যদি উইনিং বেশি থাকে লুজিং কম থাকে তাহলে আপনার স্ট্র্যাটেজি ইজ গুড, তো সেটা অবশ্যই ব্যাক টেস্টেড থাকতে হবে, আমি যেটা বারবার করে বলছি, ঠিক আছে। দু নম্বর প্রিন্সিপাল কি, দু নম্বর প্রিন্সিপাল হলো ডিফাইন রিস্ক,
মানে আমি বারবার করে বলেছি এই রিস্কটা অনেকে ডিফাইন করেন না, ঠিক আছে? আপনারা যেইটা ভুলটা করেন এইটা সব থেকে বড় ভুল করেন, ঠিক আছে? আমি এটা আমার অনেক ভিডিওতে বলেছি, ডিফাইন রিস্ক, মানে রিস্কটাকে আপনাকে আগে থেকে ভাবতে হবে যে আমি কত পয়েন্টে রিস্ক নিয়ে একটা ট্রেডে ঢুকছি আর কত পয়েন্টে রিওয়ার্ড পাবো। রিস্ক রিওয়ার্ড রেশিও আপনার ফেভারেবল হতে হবে। সাপোজ আপনি, আপনার কাছে আছে ক্যাপিটাল, আমি সাপোজ ধরলাম 1000 টাকা, ঠিক আছে, রিস্ক নেওয়ার জন্য, মানে আপনি 1000 টাকা রিস্কে নিতে পারেন, তাহলে আপনার অবশ্যই উচিত, সাপোজ আমি নিফটি, ব্যাংক নিফটির কথা বলছি, ব্যাংক নিফটি আপনি কল বা পুট কিনছেন, ঠিক আছে, আপনার যদি স্টপ লস রাখতে হয় তাহলে আপনাকে সবসময় ভাবতে হবে আমার কিন্তু যদি 1000 টাকা রিস্ক নিতে পারি আমি, তবে 1000 টাকায় আমি 1000 টাকার মধ্যেই স্টপ লস রাখবো, তার বেশি রাখবো না। আপনাকে এই রিস্কটা আপনাকে ডিফাইন করে নিতে হবে যে কোনো ট্রেডে ঢোকার আগে, ঠিক আছে? 3 নম্বর রুল কি, 3 নম্বর প্রিন্সিপাল, 3 নম্বর প্রিন্সিপাল হলো ডোন্ট সারপ্রাইজ। এটা শুনতে একটু আজব লাগবে কিন্তু অ্যাকচুয়ালি এটা রাইট, ডোন্ট সারপ্রাইজ, ঠিক আছে? ডোন্ট সারপ্রাইজ, ডোন্ট সারপ্রাইজ মানে কি বলতে চাইছি আমি এখানে, মানে লস হলে সারপ্রাইজ হওয়ার দরকার নেই। কেন দরকার নেই? কারণ আপনি তো এখানে রিস্কটা তো ডিফাইন করেই ঢুকছেন, তাই না? আপনি লস হলো সারপ্রাইজ হয়ে গেলেন, পরের ট্রেড নিতেই ভয় করবেন, তাই না? এটা মাথায় রাখতে হবে, এইগুলোই কিন্তু অ্যাকচুয়ালি রুল, অ্যাকচুয়াল সাইকোলজি। তো 4 নম্বর প্রিন্সিপাল কি, 4 নম্বর প্রিন্সিপাল হলো নো ইমোশনস, নো ইমোশন, মানে আপনাকে ট্রেডের মধ্যে ইমোশন রাখলে হবে না, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে, বোঝা গেছে? আমি এখানে একটা কথা বলে দিই, রুল ভার্সেস এক্সপেকটেশন, এক্সপেকটেশন এখানে কি করি আমরা, আমাদের এক্সপেকটেশনটাকে আমরা হাই করে দিই, আমরা রুলটার ওপর কোনো কন্ট্রোল রাখি না, ঠিক আছে? এইটা আপনারা উল্টো করেন, মানে আমি যেটা বলছি যারা বিগিনার রয়েছেন, ঠিক আছে, যারা মোটামুটি লুজ করছেন, খালি রুলটার ওপর আপনাকে করা হতে হবে, এক্সপেকটেশনের ওপর আপনি করা হয়ে যান, আপনাকে এক্সপেকটেশন রাখা যাবে না, রাখতে হবে রুল, ঠিক আছে? বোঝা গেছে? এই জিনিসটা মাথায় রাখবেন। 5 নম্বর পয়েন্টে আসি, 5 নম্বর পয়েন্ট হলো লিসেন টু মার্কেট, মানে মার্কেট যতটা দিচ্ছে আপনাকে ততটা নিতে হবে, ঠিক আছে? আমি এখানে এক্সাম্পল দিয়ে বলছি, সাপোজ আপনি এইখানে একটা ট্রেডে ঢুকেছেন, মার্কেট আপনাকে এতটা অবধি নিয়ে গেল, থার্ট করে বের করে দিল আপনাকে স্টপ লস হিট করিয়ে, ঠিক আছে, বা আপনার টার্গেট পূরণ হয়ে গেছে, আপনি আর নেবেন না ট্রেড, মার্কেট যতটা দিচ্ছে দিক, মার্কেট ডিসাইড করবে আপনাকে কতটা দেবে প্রফিট, কতটা দেবে না, ঠিক আছে? এটা আপনাকে ভাবতে হবে। সাপোজ আপনার মাথায় আপনি ধরে রেখেছেন আমি 5000 টাকা প্রফিট না নিয়ে আমি আজকে বেরোবো না মার্কেট থেকে, আপনি লুজ করবেন, বোঝা গেছে? ওই 5000 টাকা যে মাথায় রিগিট করে রেখে দিয়েছেন ওইটার জন্য আপনি আবার ট্রেড নেবেন, আবার ট্রেড নেবেন, ওভার ট্রেড করবেন, ঠিক আছে, রিভেঞ্জ ট্রেড করবেন, এগুলো করে আপনি লাস্ট পর্যন্ত লুজ করে বসবেন ক্যাপিটাল। আপনাকে এটা ভাবলে হবে না যে আমার 1000 টাকা আজকে ইনকাম করতে হবে, 2000 টাকা ইনকাম করতে হবে, এটা ভাববেন না। আপনি ভাববেন সবসময় মার্কেট যতটা দিচ্ছে এনফ, মার্কেট আজকে দিল না এনফ, নো ইমোশনস, বোঝা গেছে? এইগুলো মাথায় রাখতে হবে, এইগুলোই সাইকোলজি। আচ্ছা, এরপরে কি, এরপরে 6 নম্বর যে প্রিন্সিপালটি আছে কনসিস্টেন্সি, তা হলো অলওয়েজ মনিটর, মনিটর মানে কি, সাপোজ আপনি পরপর পরপর লস করছেন, মানে পরপর পরপর লস হচ্ছে আপনার, তাহলে আপনাকে এক স্টেপ পিছিয়ে আসতে হবে, পিছিয়ে এসে মনিটর করতে হবে যে আমি কোন জায়গাটায় ভুল করছি, আমার কোন জায়গাটায় ল্যাক হচ্ছে, কোন জায়গাটায়, সেটা আপনাকে অবশ্যই এক স্টেপ পিছিয়ে এসে আপনাকে ভাবতে হবে, ঠিক আছে? এটা সবসময় মাথায় রাখবেন। 7 নম্বর রুল, 7 নম্বর রুল কি, 7 নম্বর প্রিন্সিপাল হলো কনসিস্টেন্সি, ঠিক আছে? কনসিস্টেন্ট মানে আপনি একটা লুজ করলেন, ঠিক আছে, একটা অল্প লুজ করলেন, আমি তো লুজ কিভাবে কম করতে আমি সেটা বলেই রেখেছি আমাদের চ্যানেলে, প্রত্যেকটা ভিডিও বানানো রয়েছে কিভাবে আমরা লসকে কমাতে পারি, ঠিক আছে? এইটা একটা জিনিস করলে মার্কেট অটোমেটিক্যালি আপনাকে প্রফিট দেবে, ঠিক আছে? তো আপনাকে কনসিস্টেন্ট হতে হবে, আপনি যে একটা স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করছেন আপনাকে স্ট্র্যাটেজির ওপর ভরসা রাখতে হবে, ঠিক আছে? দিস ইজ কল্ড কনসিস্টেন্সি, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে। তো এটা হলো 7টা প্রিন্সিপাল, ঠিক আছে? যারা স্ক্রিনশট তুলে নিতে চান নিতে পারেন, ঠিক আছে, বা আবার যদি রিভার্স করে দেখতে চান দেখতে পারেন। তো এটা গেল 7টা প্রিন্সিপাল কনসিস্টেন্সির। তা এরপরে 5 নম্বর রুল, ঠিক আছে, 5 নম্বর রুল চলে আসে। আচ্ছা, আমি আরেকটু বলে দিই, এই 7টা প্রিন্সিপাল যদি আপনারা ফলো করেন তাহলে আপনাদের এই মাইন্ডসেটটা তৈরি হবে, কেয়ারফ্রি মাইন্ডসেট, ঠিক আছে? তো 5 নম্বর যে পয়েন্টটা আছে, 5 নম্বর পয়েন্টটা ওইগুলোরই কিছুটা সাম আপ মতন, ঠিক আছে? ওভারকাম অল ট্রেডিং ফিয়ার্স, মানে আপনাকে সবকটা ফিয়ারগুলোকে
মাথায় রাখলে হবে না, ফিয়ার গুলোকে সব দূর করতে হবে। আপনারা কি করেন, আপনারা আপনাদের হাতকে, ঠিক আছে, বেশি আঙুল হয়ে গেছে নাকি, আচ্ছা, আপনারা আপনারা আপনাদের হাতকে 3, 4, 5, আচ্ছা ঠিক আছে, হাত আঁকতে পারছি না ঠিকঠাক, আচ্ছা, আপনারা আপনাদের হাতকে কেজের মধ্যে বন্ধ করে দেন, লক আপ দিয়ে দেন। কেন? আপনারা পিছনের ট্রেডের কথা ভাবেন, যে আমার পিছনের ট্রেড লস হয়েছে মানে এইবারও লস হবে, ঠিক আছে, এটা ভাবা যাবে না। পিছনের ট্রেডের সাথে এর কোনো সম্পর্ক নেই, এইটা মাইন্ডসেট থেকে সরাতে হবে, এই ভয়টা দূর করতে হবে, ঠিক আছে। দু নম্বর কি, দু নম্বর হলো আপনার একটা ট্রেডিং সিস্টেম, আপনি যেটা বানিয়েছেন আপনার ট্রেডিং সিস্টেমের উপর 100% ভরসা করতে হবে। যদি ট্রেডিং সিস্টেম না কাজ করে ঠিকঠাক, বারবার লুজ করছেন, তাহলে এক স্টেপ পিছিয়ে আপনাকে দেখতে হবে, ঠিক আছে, যে আমি কি ভুল করছি, ঠিক আছে, বোঝা গেছে। আর আপনাকে স্টপ লস সবসময় ডিফাইন করতে হবে, যে আমার এত স্টপ লস, আমার একটা ট্রেডে এত লস হতে পারে, ঠিক আছে। আর হলো কেয়ার ফ্রি মাইন্ডসেট তৈরি করতে হবে, কেয়ার ফ্রি মাইন্ডসেট। তো এই কটা জিনিস যদি আপনি মাথায় রাখেন, তাহলে আপনার ফিয়ার গুলো চলে যাবে এবং আপনি মানে কোনো ইমোশন ছাড়া ট্রেডিং করতে পারবেন, রুল বেস ট্রেডিং, ঠিক আছে। আপনারা বিভিন্ন চ্যানেলে সার্চ করবেন, যারা তারা কিন্তু সবসময় বলে রুল বেস ট্রেডিং করতে, ঠিক আছে, রুল বেস, নট ইমোশন বেস, ঠিক আছে। এই পাঁচটা জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে, তাহলে আপনারা সফল ট্রেডার হতে পারবেন, ঠিক আছে। তো আমাদের প্রয়াস যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, নিচে সাবস্ক্রাইব বাটনটি রয়েছে প্রেস করে, এবং বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন, আর ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, ঠিক আছে। আপনাদের লাইকে আমাদের কিন্তু মোটিভেশন আসে, ঠিক আছে।